চলে আসছে কুরবানের ঈদ আমাদের মুসলমানদের জন্য খুবই আনন্দের একটা সংবাদ কিন্তু সবার মতো আমার গরিব বাবার জন্য এই খুশির ঈদটা গত তিন বছর থেকে একদমই খুশির হয় না আসসালামু আলাইকুম বাইরে ঝুম বৃষ্টি তো বরের আদেশে রান্না করছে খিচুড়ি আর গরুর মাংস হঠাৎ করে আমার শাশুড়ি মা পিছন থেকে ডাক দিয়ে বলল বৌমাকে ভুলে গেছো ঈদের আর বেশি দিন বাকি নেই আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেন মা ঈদ আসছে তো কি হয়েছে এটা তো খুবই আনন্দের খবর যদিও বা আমি আজ করতে পারছিলাম যে কেন আমাকে জিজ্ঞেস করছে উনি বললেন হ্যাঁ আনন্দ তো বটেই তোমার অমুক শাশুড়ি এসে বলছিল যে তার ছেলের শ্বশুর বাড়ি থেকে দেড় লাখ টাকা দামের একটা গরু দিয়ে গেছে তো তোমার বাবা কবে আমাদের বাড়িতে গরু দিয়ে যাবে মানে প্রতি বছর মানে তোমার বিয়ের পর থেকে তো দেখছো এই নিয়মটা চলে আসছে তো তোমার বাবাকে একটু মনে করিয়ে দিও যেন তাড়াতাড়ি এবার এক লাখ টাকার উপরে গরু কিনে এনে দেয় তোমার বাবা গত বছর যে গরুটা দিয়েছিল সেটার জন্য কিন্তু আমার আমার মানে আমাকে দেখলেই এখনও করে তো এবার যেন আমার আর নাক না কাটে এক লাখের উপরে কিন্তু গরুর দাম হতে হবে আমি আমার শাশুড়ি মাকে বললাম আমার বাবা এত টাকা কোথায় পাবে মা আমার বাবা গরিব গত তিন বছর আগে অনেক কষ্ট করে লোনের উপর টাকা নিয়ে আমার বিয়ে দিয়েছিল এবং আপনাদের কথা অনুযায়ী অনেক বড় করে অনুষ্ঠান করে এবং আপনাদের পুরো ঘর সাজিয়ে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে ফার্নিচার মানে আমার বাবা বানিয়ে দিয়েছিল এত টাকা লোন নিয়েছিল যে এই তিন বছর হয়ে গেছে এখনও আমার বাবা সেই ঋণ পরিশোধ করে যাচ্ছে আবার এখন আমি কিভাবে বলি যে এক লাখের উপর একটা গরু কিনে নিয়ে আসো এই কথা শুনে বুঝতে পারলাম আমার শাশুড়ি মা একদম খুশি হয়নি উনি বলতে বলতে গেল দেখাবো বৌমা মা আমরা কিন্তু ভদ্রলোক আমরা এরকম চেয়ে মানুষের সাথে জিনিস নেওয়া একদমই পছন্দ করি না আমাদের আত্মসম্মানে বাধে শুধুমাত্র নিয়ম রক্ষার্থে তোমাকে বলতে বাধ্য হচ্ছে আর আমি এত কথা শুনতে রাজি না তোমার বাবাকে যেটা নিয়ম সেটা মানতেই হবে এক বুক হতাশা নিয়ে রান্না করতে শুরু করলাম রান্না শেষে আমি বাবাকে ফোন করে বললাম যে বাবা আমার তো গরু চাচ্ছে এক লাখের উপরে দাম হতে হবে আমার বাবারও গলা শুকিয়ে যাচ্ছে আমি বেশ বুঝতে পারছিলাম বেশ মন খারাপের সুরে আমাকে বলল যে মা আমি এত টাকা কোথায় পাব। তুই তো সবই জানিস আমার এখনও লোন পরিশোধ করতে হচ্ছে তো তারপরেও আমি দেখছি আমি যে ভাবে হোক না কেন তোর মান সম্মান আমি ছোট করব না তো শাশুড়ির কথা মতো আমি এক লাখের উপরে দাম দিয়েই একটা গরু কিনে অল্প দিনের মধ্যেই তোর শ্বশুর চলে যাবো তোর শাশুড়ি মাকে বলে দিস আমাকে আর কোনো কিছু না বলার সুযোগ দিয়েই আমার বাবা ফোনটা কেটে দিল বুঝতে পারলাম কতটা টেনশন মন খারাপ আর এক বুক হতাশার সাথে আমার বাবা ফোনটা কেটে দিল। বাবাকে ফোন করার আগে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে মা তো এইভাবে বলছে তো দেখো আমার বাবা এত টাকা কোথায় পাবে আমার বাবার বাড়ির অবস্থা তো তুমি খুব ভালো করে জানো একটু মাকে বুঝিয়ে বলো না যে এইবার যেন গরু না নেয় আমি সামনে বছর যে কোনো হোক আমি বাবাকে বলবো একটা বড় গরু দিয়ে যেতে অন্তত ঋণ পরিশোধ করার সুযোগটা দাও এই বছর বেশ বুঝতে পারলাম আমার স্বামী এই কথাতে একদমই খুশি না উনি বললেন যে আমার মা যেটা বলেছে সেটাই করতে হবে নিয়ম রক্ষা করতে হবে সবাই দিতে পারছে তোমার বাবা কেন দিতে পারবে না যে কোনো হোক দিতেই হবে তারপরে সে রুম থেকে বেরিয়ে গেল এই কথা শুনে মনটা আরো বেশি ভেঙে গেল যে একটা মেয়ের হাজব্যান্ড যদি তার তার সমস্যা সমস্যা না 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 তাহলে দুনিয়ার কেউ বুঝতেও আসবে বোঝার চেষ্টাও করবে বুঝে এর মধ্যে দেখলাম যে আমার ননদ শ্বশুর বাড়ি থেকে একাই চলে এসেছে কেন এসেছে কি হয়েছে তার মার সাথে সে বসে গল্প করছে আর কি ওদের চা দিতে গিয়ে শুনলাম আমার ননদ বলছে যে মা আমার শাশুড়ি মা এরকম অনেক টাকা দামের গরু চাচ্ছে কুরবানি চলে আসছে তো এই কথাটাই তোমাকে বলতে এসেছি তো তুমি যে কোনো ভাবে আমার শ্বশুরবাড়ি এরকম গরু দিতে হবে নাহলে কিন্তু আমার মান সম্মান থাকবে না আমার শাশুড়িও দেখলাম যে অনেক বেশি চিন্তায় পড়ে গেল তো সে তার মেয়েকে বলছে যে তুই কোনো চিন্তা করিস না তোর ভাবিকে বলেছে এরকম তার বাপের বাড়ি থেকে গরু আনতে তো সেই কথা শুনে আমার ননদ দেখলাম যে তার মাকে বলছে যে তুমি কেন গরু আনতে বলেছ ভাবিকে দেখতে পাচ্ছ না আমি কতটুক কষ্ট আর হতাশা নিয়ে তোমার কাছে দৌড়ে চলে এসেছি সেই মেয়েটাও তো তার বাবাকে এরকম কষ্ট নিয়েই কথাটা বলেছে প্রতি বছর এই নিয়ম কেন বলতো সমাজে তো আমরা যদি এক এক করে নেয়া বন্ধ করে দিই তাহলে কিন্তু এই নিয়ম বন্ধ হয়ে যেতে বাধ্য তুমি ভাবিকে আর প্রেশার দিও না বরং তাকে মানা করো তার বাবার বাড়ি থেকে যেন কোনো গরু না আসে আমার ননদ বেশ সুন্দর করে তার মাকে বোঝাচ্ছিলো আর মেয়ের কথায় মা কীভাবে যেন চুপচাপ শুনে কথাটা বুঝে গেল আমাকে আমার শাশুড়িমার ডেকে বলল যে তোমার বাবাকে এক্ষুনি ফোন করে বলো যে কোনো গরু আনার দরকার নেই আর সামনে বার থেকেও কোনো গরু দেওয়ার কোনো দরকার নেই আমি যদি আমার ঘর থেকেই এই নিয়মটা বন্ধ করা শুরু করি দেখা যাবে আস্তে আস্তে সব ঘরে বন্ধ হয়ে যাবে নিয়ম তো আমাদেরই বানানো ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফিজ